নমস্কার বন্ধুরা, কেরিয়ার ইনসাইডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা বর্তমানে রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মেইন ওয়েবসাইটে www.wbsc.gov.in। তো এই লেটেস্ট নিউজ সেকশনে এলে আমরা একটা নতুন নোটিফিকেশান দেখতে পাবো এবং এর সাথে সাথে আরও একটি জব সংক্রান্ত শর্ট নোটিফিকেশান আপনাদের দেখাবো। তো স্টে টিউন উইথ আস, লেটস গো দিস আপডেট। তো লেটেস্ট নিউজ সেকশনে ওপেন করলে এক নম্বরে দেখতে পাচ্ছি যে লিস্ট অফ ক্যান্ডিডেটস বিইং কল্ড ফর পার্সোনালিটি টেস্ট অফ মিসেলিনিয়াস সার্ভিস এক্সাম 2019। অর্থাৎ 2019 যে এক্সামটি হয়েছিল, তার যে মেন পরীক্ষাটি হয়েছিল, তার ইন্টারভিউর জন্য যারা কল পেল তাদের কাটওই বা কত গেছে দেখে নেব এবং কতজনকে বা কল করা হলো দেখে নিই। তো মিসেলিনিয়াস সার্ভিসের যে পিডিএফটি সেটা আমরা ওপেন করেছি না, এখানে দেখতে পাচ্ছি প্রায় 1600 প্লাস ক্যান্ডিডেটকে পার্সোনালিটি টেস্টের জন্য কল করা হয়েছে। অর্থাৎ 1696 জন ক্যান্ডিডেটকে কল করা হয়েছে, সে দেখতে পাচ্ছেন বিশাল বড় পিডিএফ রয়েছে। এবং এর কাট অফ কত দেখে নেব, কাট অফটি একদম নিচে দেওয়া রয়েছে। তো চলুন দেখে নিই কোথায় কাট অফ। একদম লাস্ট পেজে দেখতে পাচ্ছেন 1696 জন, এখানে নাম, রোল নাম্বার, পাশে নেম এবং কাস্ট, পিএইচ নাকি বা যে কোন ক্যাটাগরি, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, সেগুলো সব লিখে দিয়েছে। তো খুব ভালোই এটি। তো আমরা এবার লাস্ট পেজে চলে যাব, সেখানে আমরা কাট অফটি দেখব। তো এখানে আউট অফ 450, 450-র মধ্যে জেনারেলের আমরা কাট অফ দেখতে পাচ্ছি 248 এবং এস ওবিসি এ ও ওবিসি বি এর সমান, অর্থাৎ ওবিসি এ 248, সরি ওবিসি বি 245। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল এবং ওবিসি এর সমান 248 এবং ওবিসি বির ওবিসি বিরও সমান 248, সরি একটু ভুল বলেছিলাম, ওবিসি বিরও সমান। অর্থাৎ জেনারেল, ওবিসি এ এবং ওবিসি বি তিনজনেরই সমান। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এসসি, এসসির কত কাট অফ, না এসসির কাট অফ উঠেছে 245 এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি এসটির কাট অফ উঠেছে 207। পিএইচ, ভিএইচ অর্থাৎ আমরা যা যাদেরকে ব্লাইন্ডনেস ক্যান্ডিডেট বলে থাকি, অর্থাৎ এটা হচ্ছে পিডব্লিউডিদের ক্ষেত্রে, অর্থাৎ লো ভিশন বা ব্লাইন্ডনেসের ক্ষেত্রে কাট অফ উঠেছে কত, 189। এবং তারপরে আমরা পিএইচ এইচআই অর্থাৎ যারা হিয়ারিং ইম্প্রুভমেন্ট তাদের ক্ষেত্রে 172 এবং পিএইচ ওএইচ অর্থাৎ আদার যারা তাদের ক্ষেত্রে কাট অফ উঠেছে 128 এবং এমএসপি অর্থাৎ যারা মেরিটেড স্পোর্টস পার্সন তাদের ক্ষেত্রে কাট অফ উঠেছে কত, 220। এবং এখানে নিচে বলে দেওয়া হয়েছে যে এই যারা পার্সোনালিটি টেস্টে কল পেলেন তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে প্রথমে অনলাইনে, অর্থাৎ অনলাইন প্রসেসে অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। এবং তার জন্য অবশ্যই যে পিএসসি অফিসিয়াল সাইট সেটি ফলো করতে বলা হয়েছে। এবং এই ডকুমেন্ট ভেরিফিকেশান কবে থেকে, সরি পার্সোনালিটি টেস্ট কবে থেকে হবে সেটা কিন্তু আগেই পিএসসি নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিলো যে 23 জুন থেকে পার্সোনালিটি টেস্ট শুরু হয়ে যাবে। অর্থাৎ তার আগে নিশ্চয়ই ডকুমেন্ট ভেরিফিকেশানটি হবে এবং বলে যে ডকুমেন্ট ভেরিফিকেশানে যারা ফেলড হবেন বা যারা ইনএডুকেট ডকুমেন্ট দেবেন, অর্থাৎ যাদের ডকুমেন্টে কোনো ভুলভ্রান্তি থাকবে, তারা কিন্তু ইন্টারভিউর জন্য ডিসকোয়ালিফাইড হিসেবে কাউন্ট হবে। অর্থাৎ আবারও বলে দিই যে পার্সোনালিটি টেস্ট কিন্তু শুরু হয়ে যাবে 23 জুন থেকে। তো সেটি আগেই যখন পিএসসি জানিয়ে দিয়েছিল তখনই কিন্তু আপনাদের সামনে আমরা ভিডিও করে বলে দিয়েছিলাম, সেই ভিডিওটি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন। এরপরে আমরা আসবো কেপিএসের যে আপডেটটি, অর্থাৎ কেপিএস যে নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে যেটি একটি পেপারেই আজকে জারি করা হয়েছে, দেখে নেবো সেটি। তো আপনাদের সামনে একটি আর্টিকেল তুলে ধরেছি, এখানে দেখুন ফের 4000 শূন্য পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার, অর্থাৎ ওয়েস্ট কৃষি প্রযুক্তি সহায়কে, অর্থাৎ কৃষি প্রযুক্তি সহায়কে 4000 শূন্য পদে জারি হয়েছে। এবং সেটি কিন্তু রাজ্য সরকার তরফ থেকে একটি শর্ট নোটিশ অর্থাৎ পেপার কাটিং হিসেবে জারি করা হলো। অর্থাৎ আপনারা জানেন যে সমস্ত প্রথমে আপডেটটি সেটি পেপারে আসে এবং তারপরে কিন্তু তার নোটিফিকেশান ওয়েবসাইটে জারি হয়ে যায়। তো 4000 শূন্য পদে জন্য এবারে, অর্থাৎ আপনারা জানেন যে আগে অর্থাৎ 2016 সালে এই কৃষি প্রযুক্তি সহায়কের পরীক্ষাটি হয়েছিল এবং এটি কিন্তু এইচএস পাসে পাসের পরীক্ষা,
অর্থাৎ যারা এইচএস পাস করে আছেন, 18 থেকে 40 বছর বয়সের মধ্যে আছেন, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ 4000 শূন্যপদে এখন নিয়োগ হতে চলেছে এবং এর আরও অনেক শূন্যপদ রয়েছে। অর্থাৎ 4000টি পোস্টের জন্য 99তে জানানো হয়েছে যে 4000 পোস্ট আছে এবং এই পোস্টটি পরে আরও বাড়তে পারে। তো এটি কিন্তু কৃষি প্রযুক্তি সহায়কের 4000+ শূন্যপদ। আপনারা জানেন 2016 সালে যখন শেষ পরীক্ষাটি হয়েছিল তখন কিন্তু শূন্যপদ ছিল 818। তো এবারে কিন্তু হিউজ ভ্যাকেন্সি বলতে পারেন, যেটা মানে ক্লার্কশিপে যেরকম 7000+ রিক্রুটমেন্ট হচ্ছে। অর্থাৎ 2019 সালে নোটিফিকেশান বেরিয়েছিল এবং 2022 অর্থাৎ তাদের টাইপিং টেস্ট হয়ে গেছে, এবার শুধু মেরিট লিস্টে বের করানোর অপেক্ষায় রয়েছে। তো সেই ক্লার্কশিপের পরে এইটাই হচ্ছে সব থেকে বড়ো রিক্রুটমেন্ট হতে চলেছে আন্ডার WBPSC। অর্থাৎ WBPSC-র আন্ডার এটা কিন্তু বড়ো রিক্রুটমেন্ট হতে চলেছে, প্রায় 4000+ শূন্যপদে কিন্তু রিক্রুট হতে চলেছে এই কৃষি প্রযুক্তি সহায়কের। অর্থাৎ এদের কিন্তু তো কাজ কি না, গ্রামের কৃষিক্ষেত্রে সমস্ত খুঁটিনাটি বিচার করা এবং কৃষকদের পরামর্শ দেওয়া, কৃষকদের সুবিধা অসুবিধা দেখা, এই সমস্তই হচ্ছে কৃষি প্রযুক্তি সহায়কের যারা চাকরি পাবেন তাদের ক্ষেত্রে তাদের জব প্রোফাইল। তো এটা কিন্তু আজকে কিন্তু সমস্ত পেপারে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এটা আপনাদের সামনে একটা পেপারের সাইডে আপনাদের দেখাচ্ছি, তো দেখতে হচ্ছে যে 4000+ কিন্তু শূন্যপদে কৃষি প্রযুক্তি সহায়কের যে নিয়োগ হতে চলেছে সেটি। তো দেখুন আমরা আরও একটা পেপার কাটিং দেখাচ্ছি, সেখানেও দেওয়া রয়েছে। তো এখানে দেখুন, এখানেও আর একটা পেপার কাটিং, এটা কিন্তু বর্তমান পেপারের। অর্থাৎ কৃষির স্বার্থে 4000 সহায়ক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। অর্থাৎ কৃষি প্রযুক্তি সহায়কে 4000 যে শূন্যপদের, তো সুতরাং চাকরি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এটি কিন্তু একটা বিশাল বড় সুখবর। তো এই ছিল আজকের আপডেটটি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল টু গেট মোর অ্যান্ড মোর নোটিফিকেশান অ্যাজ সুন অ্যাজ পসিবল।